নমস্কার পরম শ্রদ্ধার আজি সভাত উপস্থিত সন্মানীয় সভাপতি মহোদয়ের প্রমুখী আজি এই সভাখন সুরণি করা শ্রদ্ধার শিক্ষাগুরু সকল লগতে মূল বন্ধু বান্ধব সকল পোন প্রথমে মই সকলকে আন্তরিক শুভেচ্ছা তথা অভিনন্দন জ্ঞাপন করছি আজি এই সভাখনের ভাবে কেন আজি 14 নভেম্বর এই দিনটি সমগ্র ভারতবাসীরভাবে একটা বিশেষ দিন যুক্ত দিনত আমার সকলরে চিনাকি শিশু সকলের অতিক মরমর পণ্ডিত জওয়াহরলাল নেহরু জন্ম হয় আসিল একধারে ভারতের রাজনীতিবিদ চিন্তাবিদ লেখক আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তেখেতর বিষয়ে যিমানে নকওঁ কিয় শেষ করব নোৱাৰি তথাপিও আপোনালোকর আগত দুহার চমু বক্তব্য ভাঙি ধরবলে চেষ্টা করছো তাতে যদি কিভা ভুল ভ্রান্তি হয় ক্ষমা করব জওয়াহরলাল নেহরুর জন্ম হয় 1889 চনের 14 নভেম্বর তারিখে উত্তর প্রদেশের এলাহাবাদত পিতৃ নাম মতিলাল নেহরু আর মাতৃ নাম স্বরূপ রাণী পিতৃ আছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এগারী আগশারীর দুর্দর্শ যুঁজারু আর মাতৃ আছিল ধর্মপরায়ণা জওয়াহরলাল নেহরুর সরুকালের শিক্ষা আরম্ভ হয় এজন গড়া শিক্ষকের দ্বারাই সরুতে বিদ্যালয়ত দিয়া নাছিল পিতাকর উদ্দেশ্য আছিল সরুরে পড়া ইংরাজি লড়ার ধরে গড়ি তোলা হে দেউতাকে চোয়া চিতার দায়িত্ব দিছিল এগারী ইংরাজ মহিলা 11 বছর বয়সত পড়াবলে টি ফার্ডিনান্ড ব্রুকস নামৰ এজন আইরিশ লোকক গৃহ শিক্ষক নিযুক্তি কৰিছিল ব্রুকসর তলতে ইংরাজি ভাষা সুন্দরক আয়ত্ত আনিছিল আন এজন শিক্ষকর তলত সংস্কৃত হিন্দি আর উর্দু ভাষার জ্ঞান অর্জন করেছিল 1905 চনের মে মাসত মাত্র 15 বছর বয়সত ইংল্যান্ড যায় আর ইংল্যান্ডর হেও পাবলিক স্কুলত ভর্তি হয় সম্ভ্রান্ত ইংরাজ পরিয়ালের লড়া ছোৱালীয়ে পড়া স্কুলের পরিবেশটি মুঠেই ভাল পোৱা নাছিল ফলত সেইখন স্কুল এরি কেম্ব্রিজর ট্রিনিটি কলেজর ভর্তি হয় 1910 চনত ট্রিনিটির পৰা দ্বিতীয় শ্রেণীর অনার্স অফ ডিগ্রি লৈ ভারত উভতি আহে জওয়াহরলাল নেহরুয়ে শিক্ষা সমাপ্ত করে লন্ডনের পর ভারত উভতি আহি 1912 চনত উকালতি আরম্ভ করে লগেলগেই স্বাধীনতা সংগ্রামর সক্রিয় হয় আর জাতীয় কংগ্রেসের মহাসভার সদস্য হয় 1916 চনত পোনপ্রথমে মহাত্মা গান্ধীক লগ পাইছিল লখনউ কংগ্রেসত দৃষ্টিত মহাত্মা গান্ধী আছিল বিশ্বের এগারী সর্বশ্রেষ্ঠ মানব সেই বছরটি কমলা কৌলকর সহিতে বিবাহ পাশত আবদ্ধ হয় স্বাধীনতা সংগ্রামত যোগদান করার কারণে কেবাবারও কারাবাস কাটিবলগিয়া হয়েছিল জেলত থাকা সময়ত কেইখনমান বিখ্যাত গ্রন্থ রচনা করেছিল সেইকেইখন গ্রন্থ হল ক্রমে প্রথমটি হল গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর দ্বিতীয়টি হল ডিসকভারি অফ ইন্ডিয়া 1945 চনলৈকে জেলত আছিল 1955 চনত ভারত সরকারে তেওঁলৈ দেশের সর্বোচ্চ সন্মান ভারত রত্ন প্রদান করে জওয়াহরলাল নেহরুয়ে শিশুসকলক বৰ ভাল পাইছিল আর তেওঁলোকৰ মাজত নেহরু চাচা বুলি পরিচিত আছিল জন্মদিনটো প্রতি বছরে সমগ্র ভারতবর্ষতে শিশু দিবস হিসাবে পালন করা হয় তেখেতর মৃত্যু হয়েছিল 1964 চনত আজি মই এইখিনি কৈ মই মোৰ সমগ্র বক্তব্য সামৰণি মাৰিছোঁ।